আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিদাস কুকিং অ্যান্ড ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি 13তম রোজা। তো দেখতে দেখতে আমাদের সবগুলো রোজাই আমরা অতিবাহিত করে ফেলতেছি, তো কয়েকদিন পরে ঈদও চলে আসবে। তো আজকে হচ্ছে 13তম রমজানে আমরা কী কী করছি, তো চলুন একটু দেখে আসি। তো প্রথমেই হচ্ছে সকালে এখানে হচ্ছে আম্মু, মানে দুপুরবেলা এখন হচ্ছে আম্মু সালাডটাকে রেডি করে ফেলছে আব্বুর জন্য, কারণ আব্বু তো মাস্ট ইফতারে সালাদ লাগেই লাগে। তো আমাদের রাতের ডিনারের জন্য আমরা খাবারগুলো বানিয়ে ফেলবো এবং হচ্ছে বাকি যে কাটাকুটিগুলো আছে সেগুলো আম্মু কমপ্লিট করে ফেলতেছে। তো প্রথমে দেখলেন যে চিকন ডাটাগুলো যেগুলো থাকে ওই ডাটাগুলো এখানে রেখে দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে শসা কাটার পর এখন হচ্ছে টমেটো কুচি করে কাটা হচ্ছে, তারপর হচ্ছে এর মধ্যে গাজর দেওয়া হবে। তো টমেটোটা কুচি করে ফেলছি আমরা। এবার হচ্ছে এখানে আরেকটা টমেটো দিয়ে দেওয়া হচ্ছে, তো আব্বুর আবার টমেটো বেশি দিতে হয় সবসময়। আর আমরা দুপুরে আর কি কী রান্না করছি চলুন দেখে আসি। আর কালকে তো আমরা অনেকগুলো তেলাপিয়া মাছ এনেছিলাম ভেজের খাওয়ার জন্য, তো সেগুলো আজকে হচ্ছে ভাজা হবে আবার। তো আমি হচ্ছে আজকে আবার স্কুলে গিয়েছিলাম, আমার স্কুল যেহেতু খোলা হয়ে গিয়েছে তো আজকে আম্মু কাজগুলো একাই করছিল, তারপর আমি এসে আম্মুকে হালকা টুকিটাকি সাহায্য করলাম আর কি। এখন হচ্ছে গাজরটাকে টুকরা করে ফেলার পালা, তো এখন হচ্ছে গাজরটাকে আম্মু কেটে ফেলতেছে। তো খোসাগুলো ফার্স্টে ছাড়িয়ে নেওয়া হলো, আর এখন হচ্ছে এটাকে কুচি করার পালা। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এদিকে দেখুন আমাদের সালাদের জন্য সব কিছু রেডি, এদিকে হচ্ছে ঢেঁড়স আর হচ্ছে পাতা, সরি কি ধনে পাতাগুলো আম্মু রেখে দিয়েছে। এদিকে দেখুন কত ফাস্ট আম্মু ঢেঁড়সগুলো কেটে নিয়েছিল, তো ঢেঁড়স হচ্ছে ভাজি করা হবে, তো ঢেঁড়সগুলো তাজা তাজা আব্বু নিয়ে এসেছে। তো এখানে দেখুন ঢেঁড়স রয়েছে আর রয়েছে ধনিয়া পাতা, তো ধনিয়া পাতা আমরা সালাদের উপরেও দিয়ে দিয়েছি। তো সালাদ পারফেক্টভাবে রেডি। দেন হচ্ছে আমি স্কুল থেকে আসার পরে যে শুট আমি শুরু করে দিয়েছি, তো এদিকে দেখুন রয়েছে ডাটা কুচি করে রেখে দিয়েছি, আর রয়েছে আলু, এখানে রয়েছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াগুলো ভাজার জন্য কুচি করে রাখা হয়েছে। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রয়েছে ধনে পাতা কুচি, এখানে রয়েছে ঢেঁড়স ভাজি আর পেঁয়াজ সঙ্গে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ। আর এদিকে দেখুন বলেছিলাম তেলাপিয়া মাছগুলো যেহেতু কালকে কষ্ট করে কেটেছি, তো আজকে হচ্ছে এগুলো ভেজে খাওয়ার পালা। তো মাছগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে ভাজার অপেক্ষা। এদিকে দেখুন ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দেওয়া হয়েছে হাঁড়িতে, আর এদিকে দেখুন রান্না করা হচ্ছে মলা মাছ দিয়ে, কালকে কিন্তু মলা মাছ আনা হয়েছিল, মলা মাছ দিয়ে ডাটার তরকারি। আর এদিকে দেখুন মিষ্টি কুমড়া ভাজি করা হবে, সেজন্য এদিকে এগুলো রেখে দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে, মানে এখন হচ্ছে ইফতার বানানোর টাইম, এখন হচ্ছে আম্মু পেঁয়াজগুলো বানিয়ে নিয়েছে। তো পেঁয়াজগুলো দেখুন কত সুন্দর ব্রাউন ব্রাউন হয়ে গেছে, তো এখন হচ্ছে তেলগুলো ছেঁকে ছেঁকে আমরা পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি। আর সঙ্গে দেখতে পাচ্ছেন একটা বেগুন নামিয়ে রাখা হয়েছে, কারণ হচ্ছে বেগুনি বানানো হবে, বুট বেগুনি বড়া এগুলো তো মাস্ট ইফতারের মধ্যে। বাট কয়েকদিন আমরা ভাতও খেয়েছি খিচুড়িও খেয়েছি, এখন আবার হচ্ছে সেই বুট বড়াগুলো খাওয়ার পালা। তো এদিকে দেখুন এখন হচ্ছে আম্মু একটা বেগুনি সুন্দরভাবে কেটে নিয়েছে, একটা বেগুনকে কেটে তারপরে হচ্ছে বেগুনি বানানোর পালা। তো আমরা কিন্তু ইফতারের সময়, মানে রমজান মাসে কিন্তু অনেকেই আছে যে ইফতার বাইরে থেকে কিনে আনে, বাট আমরা কখনোই বাইরে থেকে কিনে আনি না, কারণ আম্মুই বাইরে থেকে অনেক বেস্ট বানাতে পারে ইফতার। আর আম্মুর ইফতারকে সবাই অনেক বেশি প্রশংসাও করে, মানে একেবারে রেস্টুরেন্টের শেফ ফেল হয়ে যাবে। আর এদিকে দেখুন বেসনের মধ্যে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হলো বেসনটাকে রেডি করার জন্য, আর এদিকে হচ্ছে কড়াইয়ের মধ্যে একেবারে বেশি করে তেল দেওয়া হয়েছে যেহেতু বেগুনিটা ডুবো তেলে ভাজতে হয়। আর এখন হচ্ছে আম্মু বেসনটাকে সেট করে ফেলতেছে, তো দেখুন এখন হচ্ছে বেশি ঘন হয়ে গিয়েছে, তাই এটাকে আমরা আরও পাতলা করে নিব। তো দেখুন এদিকে হচ্ছে ব্যাটারটাও রেডি হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে এর মধ্যে একে একে বেগুনগুলোকে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। তো দেখুন একে একে দিয়ে দিচ্ছে বেগুনগুলো ফ্রাই প্যানে, ডুবো তেলে ভাজলে আরও বেশি সুন্দর হয়। আর চলুন দেখে আসি ডিনারে কী কী রয়েছে। তো ফার্স্টে এখানে রয়েছে তেলাপিয়া মাছের ভাজা, দেন এখানে রয়েছে মলা মাছের তরকারি ডাটা এবং আলু দিয়ে, এখানে রয়েছে গরম গরম ডাল, এখানে রয়েছে মিষ্টি কুমড়ার ভাজি। আর চলুন ইফতারে দেখে আসি কী কী রয়েছে। তো এখানে রয়েছে সবগুলো খাবারই অলরেডি নিয়ে আসছে, বাট এখনও সবগুলো আনা হয় না, আরও কিছু খাবার রয়ে গিয়েছে। তো এখানে দেখুন প্রথমে রয়েছে সালাদ, দেন রয়েছে তরমুজ যেটা কালকে গতকালকে আনা হয়েছিল, অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা ফ্রিজে ছিল। এখানে রয়েছে জিলাপি, রয়েছে খেজুর এবং রয়েছে কালো আঙুর, এখানে রয়েছে পেঁয়াজু, এখানে রয়েছে ছোলা বুট। আর এদিকে দেখুন আমাদের ছোট্ট আরোহী যাচ্ছে পানি, গ্লাসে পানি ভরার জন্য, ওই সব সময় এই কাজটায় নিয়োজিত থাকে। আর এদিকে দেখুন আম্মু হচ্ছে কিছুটা ফ্রুট কালার মিশিয়ে দিয়েছে ব্যাটারটার মধ্যে বেসনের, যেটা বেগুনিটা একটু লাল লাল কালার হয় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে। আর এদিকে দেখুন অনেকগুলো হচ্ছে নামিয়ে নিয়েছে, আর কিছুগুলো রয়ে গিয়েছে।
এই যে এখানে রয়েছে আমরা নামিয়ে নিয়েছি বাকিগুলা তেল ঝরিয়ে, আর এখানে আরও চারটা দিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে এগুলো ভাজার পালা, আর আমরা সবাই মিলে ওয়েট করছিলাম কখন আজান পড়বে। তো দেখুন এদিকে হচ্ছে অলরেডি আজান পড়ে গিয়েছে, আর ফ্যামিলির সবাই এদিকে হচ্ছে আমরা ইফতার করতে বসে গিয়েছি। সেই সঙ্গে আমাদের বাসায় রুহির হচ্ছে সারা জীবনের ইফতারের দাওয়াত, আব্বু তাকে এই দাওয়াতটা দিয়েছে। তো মাহিকেও আজকে বলেছিল, মানে ওদের ঘরে সবারই দাওয়াত ছিল আমাদের বাসায়, বাট মাহি বলছে যে আজকে ও ভাজাভুজি কিছুই খাবে না, আজকে ও ভাত খাবে। তাই আন্টি বলল ঠিক আছে ভাতই খেয়ে নেবে, তো সেজন্য আন্টি ওকে ভাত বানিয়ে দিয়ে রেঁধে দিয়েছে এবং আন্টিও খেয়ে নিয়েছে। বাট পরে হচ্ছে ভাত খাওয়া শেষে ওরা এসেছিলো, তখন আমরা সবাই মিলে আবার ইফতার করেছি। বাট রুহি হচ্ছে আমাদের সঙ্গে আজকে ইফতার করেছিল। তো দেখুন এক কোণে হচ্ছে আরোহী বসে আছে, আর এক কোণে হচ্ছে রুহি, দুজন পাশাপাশি বসেছে। আর এদিকে দেখুন আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করে ইফতার করছি, আব্বু আম্মু আপু সবাই মিলে। এটাই কিন্তু হচ্ছে একটা বড় শান্তি ফ্যামিলি সবাইকে নিয়ে রমজান মাসটা কাটানো। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, আশা করি আমাদের আজকের ব্লগটি সবার কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।